আত্মীয় স্বজন হয় না, আত্মীয় স্বজন আসার পরে সামান্য সময় ক্লাস বন্ধ করিয়াই আত্মীয় স্বজনকে সময় দিয়েছে, এই যে সময়টা নষ্ট করেছে সমস্ত মুআল্লিমগুলি টিচারগুলি সময়টা ডায়েরিতে লিখে রাখছে, এত তারিখে আধা ঘন্টা সময় নষ্ট করেছি, এত তারিখে দশ মিনিট সময় নষ্ট করেছি, এত তারিখে এত সময় নষ্ট করেছি, মাস্টার শেষ হয়ে গেলেই আশাহরি তানবী রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে যখন গিয়েছে বেতন আনার জন্যে, সমস্ত মুআল্লিম গলি আল্লাহর ওলি আশাহরি তানবীকে বলেন, তানবী আমার একটা মাসের ভিতরে যতদিন আমি ক্লাস করেছি ক্লাসের ভেতরে যেই সময়টা নষ্ট করেছি আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছি, এই সময়ের বেতন আমাকে দিবেন না, এই সময়ের বেতনটা যদি আমাকে দেওয়া হয় আমার জন্য হালাল হবে না, আর হারাম খাইয়া যদি আমি এই দুনিয়ায় ইবাদত করি এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আসরাম বাহির আরেকটা চমৎকার কাহিনী শোনাই, আশাহানি তানবী রাহমাতুল্লাহি আলাই উনি একজনকে খেলাফতি দিয়েছে, খেলাফতি খেলাফতি ফিরে মুই খেলাফতি দিতেছে, আল্লাহু আকবার খেলাফতি, আয় খেলাফতি দিছে, খেলাফত দেওয়ার পরে ওনার সাকরে দে একজন, আসলে আমি লাস্টে ফিনিশিং দিয়ে দিতেছি, এর আগে কথা কইেন না মেলা, একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলি আগে বুঝেন, সাগরে দে একটা সাথে বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা নিয়ে গেছে, এর আর সলা কি ছিল, আমরাও সলা করি একটু চিন্তা করে বাসায় গিয়ে মাত্রা চিন্তা করে শুয়ে নিয়ে যাজকে হালাল খামাই নাই হালাল হারাম, তার শরীরের যে পোশাক আছে পোশাক হইলো হারাম, পোশাক আবার হারামও কেমনি, ও আসটা তো মজা লাগতো না, আমরা রোজের নাকি তা বেশি কর্তৃপক্ষ যেহেতু বিষয় দিয়ে দিছে এই জন্য বিষয়ের উপরে কথা বলা লাগে, জোরে কোন ঠিক না, তার খাদ্য হইল হারাম, পানীয় বস্তু যা খা সব হারাম, তার পোশাক যে হয়ে রাখছে হারাম টাকা দিয়ে কিনা পোশাক হয়ে রাখছে, রসুল বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, আমরা দেশ হারাম খাওয়াই না আছি ঘুমাই গেছেন যে নাকি, আদমপুর মনে হারাম খাওয়াই না নাই নাকি, জোরে কোন হারাম খাওয়াই না নাই, আমার জানা মতে একজন মানুষ গরু চুরি করত, গরু চুরি করে আনতো আবার ইন্ডিয়া থেকে, আবার হেমনে বালা আছিল আমার কইতো হুজুর চুরি টুরি যাওই করি বাংলাদেশও করি না ইন্ডিয়া করি, ইন্ডিয়া থেকে গরু আইনে বাংলাদেশে গেছে, যেই দিন গরু আনছে কিছুদিন পর হইলো কোরবানি, কিছুদিন পরে কি কোরবানি, এখন চুরির গরু দিয়া কোরবানি দিলে এটা কি হইব, এখন হে বুদ্ধি কইরা নিজে নিজে মশলা বাইর করছে, গরু আইনিয়া এই সম্পকনগর বাজার হয়ে বেচছে, গরু বেচা সম্পকনগর বাজার থেকে যত টেহা আছেন সব টেহা মিলাইয়া সব চাইতে বড় আরেকটা গরু কিনা নিছে, হুজুর কখন তো হালাল হালাল হইছে, আরে হুজুর এখন হালাল হইছে নাকি, হালাল হই নাই আমার ভৈরব, এই জন্য বলি যদি এই দুনিয়ায় আমার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় অবশ্যই আমাকে হালাল খাদ্য খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, কারণ আমার খানা যদি হালাল না হই হারাম খাইয়া যদি সারা জীবন নামাজ পড়ি, আমি হারাম খাইয়া যদি সারা জীবন রোজা রাখি, হারাম খাইয়া যদি সারা জীবন হজ করি, খোদার কসম করে বলি ওই মানুষটির মুনাজাত ওই মানুষটার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কথা কোন দিকে আরেকটু জোরে কোন দিকে, আসুন আমার ভাইরা শুধু তাই নই যে আয়াতি কারিমাটি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতি কারিমাত
এই সূরার ভিতরেই 72 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার সকল মুমিন মুসলমানকে টার্গেট করে বলতেছে সুবহানাল্লাহ জোরে কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিনা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন জোরে কর আল্লাহু আকবার আরেকটু জোরে কর আল্লাহু আকবার আসুন আমার ভাইরা আমার তিলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে টার্গেট করে বলেছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু যারা আছে সবাইকে টার্গেট করে বলেছে পৃথিবীর জমিনে যত হালাল বস্তু আছে সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য এরপরে দুইটা আয়াতের পরেই সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদারেরা জোরে কর আল্লাহু আকবার আরেকটু জোরে কর আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদারেরা কুলু তোমরা খাও সুবহানাল্লাহ জোরে কর মিন তাইয়্যিবাত হালাল খাদ্য খাও সুবহানাল্লাহ জোরে কর মা রাসাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে হালাল খাদ্যগুলি তোমরা খাও জোরে কর সুবহানাল্লাহ হে আদমপুরের মুসলমান ভাই সমস্ত মানুষকে আল্লাহ টার্গেট করে বলছে হালাল খাওয়ার জন্য আবার আলাদাভাবে সমস্ত মুমিন মুসলমান কালিমাওয়ালা যারা এদেরকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কুলু তোমরা ভক্ষণ করো তোমরা খাও হালালান তাইয়্যিবা হালাল খাদ্য খাও মা রাযাকনাকুম তোমাদের জন্য যে রিজিক দিয়েছি রিজিকের মালিক কে আরেকটু জোরে কর মালিককে আচ্ছা আল্লাহর রিজিক খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলে ওয়াশকুরু লিল্লাহি হে দুনিয়ার ঈমানদারেরা হে আদমপুরের ঈমানদার মুসলমানেরা তোমরা আল্লাহর নিয়ামত খাইয়া হালাল খাদ্যগুলি খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করো জোরে কর সুবহানাল্লাহ আর একটু সরে কোন সুবহানাল্লাহ খাওয়ানের মালিককে সরে বলেন খাদ্য হালাল খাওয়ানের মালিককে যে আল্লাহ খাওয়াই সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আর একটু সরে বলেন আছে না নাই আমার তার দাওয়াত দিদিদের নাম রাজে এটা থ্যাংক ইউ ওয়াশ না না আচ্ছা আমরা খানার ঘরে দো আছে না নাই সরে বলেন আছে না নাই আসুন আমার হইরাম সকলে আমার সঙ্গে বলেন খানার শেষের দোয়াটা হইল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন জোরে কর আল্লাহু আকবার এই দোয়াটা পারেন নি অনেকেই পারেন ঠিক না অনেকে আমরা পড়ি কিন্তু আমরা অর্থ বুঝি না কি যে বলি কথা কোনটি কি না আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য সেই আল্লাহ আত আমানা আমার খানা খাওয়াইছে সুবহানাল্লাহ জুরি খানা খাইছে না খাওয়াইছে হে আদমপুরের ভাইরব কত মানুষ এই শরীরে আসে রে খানা খাইতে মনে চাই খানা খাইতে পারে না আসে না নাই জোরে কোন আসে না নাই ডায়াবেটিসের কারণে গুষ্ঠ খাইতে পারে না কত মানুষ আছে পোলাও কুরমা খাইতে পারে না জোরে কোন ঠিক কিনা এই জন্যে আমাকে আপনাকে আমার নবী বিশ্ব নবী হায়াতুল নবী দোয়া শিখাইয়া দিয়ে গেছে খানার শেষে দোয়া পড়া আলহামদুলিল্লাহিল্লাযী ওই আল্লাহর সমস্ত প্রশংসা প্রশংসা কার জোরে কোন কার প্রশংসা হবে সবই আল্লাহর আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা ওই মালিকের যেই মালিকে আত আমানা আমারে খানা খাওয়াইছে সুবহানাল্লাহ জোরে কোন ওয়াসাকানা
যিনি আমাকে পান করাইছে। পান করাইছে কে? আল্লাহ। জোরে কোন পান করাইছে কে? আল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ আমাকে ওয়াজালানা মিনাল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই মালিকের সমস্ত প্রশংসা, সেই মালিক আমাকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহ। আদমপুরের ভাইরা আমার, মুসলমান আপনি হইছেন না আল্লাহ বানাইছে। জোরে কোন বানাইছে? মুসলমান আল্লাহ আমাকে বানাইছে পৃথিবীর সবিলে। আল্লাহ বড় দয়া করিয়া, আল্লাহ বড় মায়া করিয়া আমাকে মুসলমান বানাইছে। মুসলমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কালিমা ওয়ালা মুসলমানের এত দাম বেশি, সাত আকাশ সাত জমিনের চাইতে। একটা কালিমা ওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, এই জন্য শুনি আমাকে খানা খাওয়াই, ওই মালিকের প্রশংসা হবে, সেই মালিক আমাকে পান করাই, সেই মালিকের প্রশংসা হবে, সেই মালিক আমাকে মুসলমান বানাইল, ওই মালিকের প্রশংসা হবে। আল্লাহর প্রশংসা সারা পৃথিবীর জমিনে, অন্য কাহারও প্রশংসা হবে না। কথা কোন ঠিক না? এজন্য আসুন আমার ভাইরা, আল্লাহ মুমিনদেরকে টার্গেট করে বলতেছে, মুমিনরা রে তোমরা হালাল খানা খাও, হালাল খাদ্য খাও, কারণ হালাল খাবার খাইয়া যদি আল্লাহর কাছে মুনাজাত করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হইয়া যায়। হারাম খাদ্য খাইয়া যদি আমার শরীরের রক্ত মাংস বানাইয়া নেয়, রসুল বলেছেন ওই মানুষটার শরীর হাসরের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু সরে বলেন ঠিক কিনা? হারাম সব জায়গায়। আচ্ছা, তাফসীরের কথা অনেক কুজুরের কথা। আল্লাহ যে বলছে যে হালাল খানা খাও, হালাল খাদ্য খাও, এরপরে বলছে যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের অনুসরণ করিও না। এই কথা আল্লাহ কেন বললো? কারণ আছে না নাই? এর কারণ হইল হালালের ভেতরে হারাম ঢুকায় দেয় একমাত্র শয়তান। জোরে কন্টি কিনে? ওয়াসটা আগে করছে হালাল খাও, এরপরে কো শয়তানের অনুসরণ করিও না। কেন বলছে আল্লাহ? আল্লাহ জানে হালালের ভেতরে হারাম ঢুকায় না একমাত্র কাজ করে শয়তান। জোরে কন্টি কিনে? ব্যবসা করা হালাল না হারাম? হালাল। আজকে কোন কেন? আরে ব্যবসা করা হালাল না হারাম? শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছে, রাসূলের একজন সাহাবী হযরত রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খেদমতে গিয়ে হাজির হয়ে গেল, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল কাসবি আতিয়াবু, হে নবী আমি জানতে চাই পৃথিবীর জমিনে সবচাইতে সবচাইতে দামি, সবচাইতে পবিত্র, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উন্নত মানের কামাই, সবচাইতে উন্নত মানের রোজগার, সবচাইতে উন্নত মানের উপার্জন কোনটা? আইয়ুল কাসবি আতিয়াব, হুজুর কোন উপার্জনটা সবচাইতে শ্রেষ্ঠ? উপার্জন করা দরকার আছে নি হালাল পথে? কথা কোন আসে না নাই? একটু আগে তো হাদিস বললাম, শুনাইলাম আপনাদেরকে, ফাজাল ফরিজা, সমস্ত ফরজ ইবাদতের পরে হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা, রাসূল বলেছে ফরজ। সুবহানাল্লাহ। শরীফা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন কোয়ালিটির ফরজ, হজ করা সেই কোয়ালিটির ফরজ, যাকাত দেওয়া সেই কোয়ালিটির ফরজ, মহিলা পর্দার ভেতরে থাকা সেই কোয়ালিটির ফরজ, একটা ছেলে নেই মা বাবার সেবা যত্ন করা সেই কোয়ালিটির ফরজ। রসুল বলেন সমান কোয়ালিটি ফরজ হইল প্রত্যেকটা মানুষ হালাল উপার্জন করা। কথা কোন ঠিক কিনা? আর একটু সরে কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল কাসবি আতিয়াব, হে নবী জানতে চাই
কোন পর্যন্ত সবচাইতে ভালো রাসূল কি বলেন আমালুল লাজলিব বিয়াদিহি সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ আমালুল লাজলিব বিয়াদিহি বিয়াদিহি বলা হয় হাত রাসূল বলেন রে সাহাবীরা যেই মানুষটা নিজের হাতে কামাই করে ওই উপার্জনটা হইল সবচাইতে উন্নত মানের জোরে কর সুবহানাল্লাহ এ আদমপুরের মুসলমান ভাই আমার কথা নয় ওলামাই কেরাম আছে রেকর্ড হচ্ছে সারা দুনিয়ার মানুষ আমার কথা শুনবে রাসূল বলেছে ওই উপার্জনটা সবচেয়ে দামি যেই মানুষটা নিজের হাতে কামাই সুবহানাল্লাহ আমরা তো মনে করি হাতে কামাই না কইরা বাটফারি দামদালি সিটারি দুই নাম্বারি কইরা সহজতম চাইনি কোন রকম খাওয়া যায় জোরে কোন আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই সিটারি দুই নাম্বারি এই জন্য রাসূল বলছে দুই নম্বরে উপার্জন হলো ব্যবসা বাণিজ্য সুবহানাল্লাহ জোরে কোন সততার সাথে যদি ব্যবসা করা হয় হকের সাথে যদি ব্যবসা বাণিজ্য করা হয় ওই ব্যবসার উপার্জন হইল সবচাইতে দামি সুবহানাল্লাহ জোরে কোন একটু শুনেন একটু শুনেন রাসূলের হাদিসে কি বলে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم التاثير صدوق الامين مع النبي والصديقين والشهداء জোরে কোন আল্লাহু আকবার আরেকটু জোরে কোন আল্লাহু আকবার রাসূল বলেন এই দুনিয়ায় যারা হবে সত্যবাদী ব্যবসায়ী মিথ্যা কথা বলে না বাটফারি করে না মালে ওজনে কম দেয় না দুই নাম্বারি করে না রাসূল বলেন সত্যবাদী ব্যবসায়ী যদি হয় ওই মানুষগুলি হাসরের ময়দানে তিন দলের লোকের সঙ্গে জান্নাত হবে হাসর হবে রাসূল বলেন মাহান্নবীন এক নম্বর হইল নবী রাসূলগণের সঙ্গে হাসর হবে দুই নম্বরে হলো সিদ্দিকগণের সঙ্গে হাসর হবে তিন নম্বরে হলো সোহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহ তাদেরকে হাসর নাসর করবে আসুন আমার ভাইরা ব্যবসা বাণিজ্য যারা করেন হালাল উপার্জন এর চাইতে হালাল আর হতে পারে না জোরে কোন ঠিক কিনা আর যদি এই ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি দুই নম্বরই করা হয় ওজনে কম দেওয়া হয় আনার সময় বেশি আনে দেওয়ার সময় কম দেয় আসেনি রাস্তার কিনারে দিয়া চলে যাই ওই সময় দেখে রাস্তার কিনারায় একজন ব্যবসায়ী কিছু খাদ্য দ্রব্য এখানে জমা করে রাখছে খাদ্য খানে মাল টাল দিয়া রাখছে ওই সময় আল্লাহবিসি রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত মোবারক খানার ভেতরে ঢুকায়া দিয়েছে জোরে কর সুবহানাল্লাহ সেই মাত্র আমার নবী রাসূলুল্লাহর হাত মোবারকটা খানার ভেতরে ঢুকাইয়া দিয়েছে আমার ভাইয়েরা আল্লাহর নবী সাথে সাথে তাকায়া দেখে ওই যে উপরে দিয়া শুকনা খাবার নিচে দিয়া ভিজা খাবার আল্লাহ রসুল টের পায়া লাইছে সুবহানাল্লাহ জোরে কর এমনি আমার নবী হাত মোবারকটা বাহির করিয়াই খানার মালিক শ্রেণি ওই ব্যবসায়ী কে বলতেছে ব্যবসায়ী উপরে দিয়া দেখা যায় শুকনা খাবার নিচে দিয়া দেখা যায় ভিজা খাবার আসিনি আপনাদের দেশে বালা বাইগন হুরে দেয় ফুকরা শুকরা নিচে দেয় বেহারি জমুন তার নাফা আছে না নাই ভালো ভালো কাঁঠাল গলি ওপর দেওয়া হয় আপনাদের দেশের ভাষায় বলা হয় এটা মাটি হ্যাঁ মাটি গয়মের মাটি লিসুর মাটি জোরে কোন ঠিক নেই আমার বাড়ি ষাটি ভাড়া আপনার বাড়ি আমি তো এই এলাকায় অনেক ওয়াজ করি কথা কর ঠিক না জানি আপনার আমাকে মন থেকে মহব্বত করেন সম্পর্কনগর বাজারে আসলে দেখা যায় অনেক হুজুর আমাদের মাটি খেলে কি ওটা দিয়ে দিলেন লিসুটা দিয়ে দিয়ে তো মাটি এটা মাটি নিচে আছে নি জোরে কোন আছে না নাই আরে জোরে কোন আছে না নাই খোদার কসম করি আমার ভাইরা একটা কথা নিচের মন ভরা থেকে বলি নাই
প্রত্যেকটা কথা হাদিস থেকে বলতেছি আমার ভাইয়েরা। আল্লাহর নবী সহিহ হাদিস, রাসূল বলেন হে খানার মালিক, উপরে দিয়া সুখনা দেখা যায়, ভিতরে দিয়া পানি কেন দেখা যায়? এখন মালিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি হইছে, বৃষ্টি কেছিল, বৃষ্টি হুজুর, বৃষ্টির কারণে ভিজা। আচ্ছা আপনারা বলেন, বৃষ্টি হইলে উপরে দে না ভিজা কি ভিতরে দে ভিজে? বৃষ্টির পানি কি আগে উপরে যায় না ভিতরে যায়? আগে উপরে এর হরে যাবি তোর সেরকম তিনটা। এখন সে বলতো সিহা রাসূলুল্লাহ, নবী শুন বৃষ্টি হয়েছিল এই জন্য ভিজা। রসুল কি বলছে? ওই সময় আমার নবী সাথে সাথে করে বলেছেন, হাদিসের এবারতটা শোনায় দেয়, রসুল বলেন মান গাসা, রসুল বলেন মান গাসা ফালাইসা মিন্না। রসুল বলেন মান গাসা, যে দুকাবাজি করে, যে সিটারি করে, যে বাটফারি করে, যে দুই নাম্বারি করে, যে সিটারি দোকাবাজি বাটফারি দান্দালি করে, রসুল বলেন ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। ওয়াস কই করুম, কাকে করুম? আফসোস। রসুল বলেন এই দুনিয়ার মানুষ কেউ শুধু এই দুনিয়ায় দুঃখাবাসী করে, দুই নাম্বারি করে, দান্দালি করে, বাটফারি করে, সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত না। আমি শুধু মালে শুধু দুই নাম্বারি করি, সম্পদ নগর বাজারে যারা মাছ বেচে এরা নিয়ে আমার বিরুদ্ধে মিছিল শুরু করে, অনেক সময় আছে কোন সালে নাই আনা স্পিস তরকারি বেশি। আমি শুধু ওইখানে মালিককে বলছি, হুসুর আমি আপনাকে শুনি, আপনাকে ওয়াজ শুনি, অনেক ভালো মানুষ আপনি, আপনার ওয়াজ অনেক মজা লাগে, আমার এই সল্লা মোল্লা দিয়া মাল দিয়া দিছে, দুই নাম্বার দিছে, 1 কেজি বাড়িতে গিয়া দিহি 900 গ্রাম। এমন আসেনি? আরে যদি কোন আসে না নাই আসুন আমার ভাই, এই জন্য বলি আমার সব ক্ষেত্রেই হালাল বস্তু খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। আজকে এত দোয়া করি কেন কবুল হয় না, এত মোনাজাত করি কেন কবুল হয় না? কারণ একটা মানুষ নাই আমি সহ সকলেই হারামের ভেতরে আছি না নাই। আপনি এখন কইলেন যে হুজুর আমরা খালি দর্শন, সময় কম, আমার শরীরও বলে না কালকে দুইটা, আগে বলতাম, যদি বলতাম তাহলে আপনারা কইবেন যে হুজুর খালি আয়া ওই কৌশল বলে না, বলি নাই এখন বলতেছি, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আপনাদের অসুবিধা হইতেছে নাকি? যাই হোক, আর একটু সামান্য সময় নাকি অসুবিধা হবে? যারা চাকরি করে 8 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা, যদি সে 6 ঘন্টা ডিউটি করে আইসা করে, আর 2 ঘন্টা ডিউটি যদি না করে, এই 2 ঘন্টা ডিউটি যে করলো না, এই 2 ঘন্টার পয়সা যদি আনে তাহলে হারায়। এইভাবে যদি আমি একটা একটা করে যদি বলি, দেখা যাইব হারামের ভেতরে অনেকে আরাম ফাইলাইছে, জোরেকন ঠিক নেই। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই, ওনার নাম সারা দুনিয়াতে আছে না নাই? জোরেকন আছে না নাই? ওনার আসলে এমনি বলছেন, ওনাদের দোয়া আল্লাহ এমনি শুনছেন, ওনারা এত বড় ওলি এমনি হয়েছেন। ইসলাহি খুতবাতের ভেতরে আল্লামা তকি উসমানি লিখছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই ওনার দরবারে, ওনার খানকার পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় টিচার যারা ছিল, শিক্ষক মুআল্লিম যারা ছিল, ওনারা যখন ক্লাস করত, ক্লাসের ফাঁকি দিয়ে অনেক সময় আত্মীয় স্বজন আসে না, এই ঘুমাই গেছেন কেনা কি আপনারা? আত্মীয় স্বজন আসে না? আত্মীয় স্বজন আসার পরেই সামান্য সময় ক্লাস বন্ধ করিয়াই আত্মীয় স্বজনকে সময় দিয়েছে, এই যে সময়টা নষ্ট করেছে, সমস্ত মুআল্লিমগুলি টিচারগুলি সময়টা ডায়েরিতে লিখে রাখছে, এত তারিখে আধা ঘন্টা সময় নষ্ট করেছি, এত তারিখে
দশ মিনিট সময় নষ্ট করেছি, এত তারিখে এত সময় নষ্ট করেছি। মাসটা শেষ হয়ে গেলেই আশাহরিতা নবী রাহমাতুল্লাহি আলাই ওনার কাছে যখন গিয়েছে বেতন আনার জন্য, সমস্ত মুআল্লিম গলি আল্লাহর ওলি আশাহরি তানবীকে বলেন, তানবী আমার একটা মাসের ভিতরে যতদিন আমি ক্লাস করেছি ক্লাসের ভেতরে যেই সময়টা নষ্ট করেছি, আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছি এই সময়ের বেতন আমাকে দিবেন না, এই সময়ের বেতনটা যদি আমাকে দেওয়া হয় আমার জন্য হালাল হবে না, আর হারাম খাইয়া যদি আমি এই দুনিয়ায় ইবাদত করি এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আরেকটা চমৎকার কাহিনী শোনাই, আশহানি তানবী রাহমাতুল্লাহি আলাই উনি একজনকে খেলাফতি দিয়েছে, খেলাফতি খেলাফতি ফিরে মুই খেলাফতি দিতেছে, আল্লাহু আকবার খেলাফতি, হায় হায় খেলাফতি দিছে। খেলাফত দেওয়ার পরে ওনার সাকরে দে একজন, আসলে আমি লাস্টে ফিনিশিং দিতেছি এর আগে কথা কইয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো আগে বুঝেন। সাগরে দে একটা সাথে বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা নিয়ে গেছে, এর আর সলা কি ছিল, আমরাও সলা করি একটু চিন্তা করে বাসায় গিয়ে মাত্রা চিন্তা করে শুয়ে নিয়ে, আজকে হালাল খামাই নাই হালাল রোজগার নাই, আজকে আমাদের এই তো অবস্থা হলো কিভাবে দুই হাতে কামাই করা যায়, বাজার কথা কই না যা হয়ে গেছে রেলগাড়িতে যাওয়ার সময় অনেকে আছে টিকিট করে না, আছে না নাই, ঘুমাই গেছেন আপনারা। আল্লাহর রাহমাতুল্লাহি আলাই সঙ্গে সঙ্গে বললেন যে ওই বাচ্চাটার জন্য টিকিট করেছো কি না, আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া বললেন হুজুর এই বাচ্চাটা ছোট বাচ্চা টিকিট করছে হাফ অর্ধেক, হুজুরের কো বয়স কত, বয়স হুজুর 16-17 হবে, আল্লাহর ওলি আর একটা সেকেন্ড চৌধুরী করে নাই সাথে সাথে করে ডায়েরিটা বাহির করিয়া ওনাকে যে খেলাফতি দিয়েছিল হাতে কলমটা নিয়ে সাথে সাথে করে ওনার খেলাফতি কাইটা বলে আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার মতন মাওলানা সাহেবকে খেলাফতি দিতে পারি না। কি হইল সমস্যাটা, সমস্যাটা হইল ওই জায়গায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন তুমি যে অর্ধেক ভাড়া দিলা বাচ্চাটা, সরকার তো খাও না ফুল ভাড়া, খাও না কি ভাড়া, ফুল ভাড়া, ফুল ভাড়া, এই যে তুমি 20 টাকার মধ্যে 10 টাকা দিলা, 10 টাকা যে দিলা না কয়জনের হক মারছে, সরকারের হক মারছেন না 16 কোটি মানুষের, 16 কোটি মানুষ, আর জোরে কোন কয় কোটি মানুষের, 16 কোটি মানুষের হক মারিয়াই তুমি কোনদিন আল্লাহর ওলি হইতে পারো নাই, অন্যের টাকা মাইরা দইরা খাইয়া সুদের টাকা ঘুষের টাকা মাইরা দইরা আরেকজনের জমি জোরে দখল করিয়াই অন্যায়ভাবে হারামভাবে টাকা গুলি খাইয়া খোদার কসম করে বলি ওই মানুষটা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, কথা কম ঠিক না, আশ্চর্য হয়ে যাবেন, আমার চোখের পানি চলে আসছে যখন ওই হাদিসটা পড়লাম, রসুল বলছে যারা শহীদ হয়ে যায় এরা জীবনের সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ, যখন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকুতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া যায় এদেরকে তোমরা মরণশীল বলিও না, জোরে কোন সুবহানাল্লাহ, শহীদ যারা হয়ে যায় বিনা হিসাবে জান্নাতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয়
যারা শহীদ হইল ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, এই লোকটা ধোকাবাজি করে অথবা আরেকজনের হক মাইরা 10,000 টাকা খায়া শহীদ হইল, কথা বুঝেন আমার? আরে বুঝছেননি কথাটা? অন্যের হক মারিয়াই আরেকজনের টাকা মারিয়া অন্যায় ভাবে জুলুম করিয়া যদি দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া মারা যাই, রসুল হাদিসে বলেছে আল্লাহ মানুষটাকে শহীদ হওয়ার পর আল্লাহ জান্নাতে দিবে না। চোখের পানি চলে এসেছে আমার চোখে দিয়ে যেদিন আমি হাদিসটা পড়েছি আলফিয়াতুল হাদিসের ভিতরে, হঠাৎ করে খুলে দেখি এই হাদিসটা আমার চোখের সামনে পড়েছে। একটা মানুষ যদি শহীদ হইয়া যায়, মানুষটাকে যদি আল্লাহ আবার চিন্তা করে দুনিয়াতে পাঠাই, আবার যদি শহীদ হই, আবার যদি আল্লাহ চিন্তা করে, আবার যদি শহীদ হই, আবার যদি চিন্তা করে, আবার যদি শহীদ হইয়া যাই দিনের জন্য, রসুল বলে ওই শহীদ মানুষটি যদি দুনিয়াতে আরেকটা মানুষের হক নষ্ট করে যদি মারা যায়, এতবার শহীদ হওয়ার কারণেও আল্লাহ তাকে জান্নাতে দিবে না। এজন্য আমার ভাইরা সাবধান করে দেই, চুরি করে, ডাকাতি করে, হাইজেক করে, মারামারি করে, ব্যবসা বাণিজ্যে দুই নাম্বারি করিয়া টাকা উপার্জন করার কোনো দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আরেকটু সরে কোন ঠিক কিনা? সর্বশেষ একটা সত্য ইতিহাস শোনাই, হালাল উপার্জন করলে যে কি ফজিলত, দুই মিনিটে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় উলি ছিলেন, সুবহানাল্লাহ, যখন ওনার বাড়ির সামনে একজন কাটুরি একজন লোক আছে, এই লোকটা কামারের কাজ করত, ইসলাহি খুতবাত আমি পেয়েছি, আল্লামা তকি উসমানী লিখেছেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির সামনে একটা মানুষ ওই কামারের কাজ করে বাজারে, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, ওই কামার মানুষটা দুনিয়া থেকে কিছুদিন পরে বিদায় হয়ে গেল, সামান্য কিছুদিন পরে আল্লাহর নবী আরেকজন স্বপ্নে যোগে দেখে কবরের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলার চাইতে অনেক দামি, অনেক সম্মানে আছে ওই কামার মানুষটা কবরে, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে করে আশ্চর্য হয়ে গেল, ওই হইলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই ওনার সঙ্গে কোনো চলনা নাই, উনি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ওলি, উনিও মারা গেল, ওনার সঙ্গে একটা কামারও মারা গেল, সাধারণ একটা ব্যবসায়ী বাজারে কামারগিরি করে লোহা দিয়া দরজা জানালা বানাই, ওই মানুষটা কবরের ভিতরে, এত বড় সম্মানী কিভাবে হলো? এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য যিনি স্বপ্নে দেখেছে সোজা চলে গিয়েছে আমার ভাইরা ওই কামারের স্ত্রী ওনার বাড়িতে গিয়ে বললেন, মা তোমার স্বামী যে কিছুদিন আগে মারা গেল, তোমার স্বামী কি নেক আমল করত, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময়ে ওই কামারের স্ত্রী আল্লাহর নবীকে বলে, রে আল্লাহর নবী আমার সানামত আমার স্বামী এমন বেশি কোন আমল করে না, আমাদের বাড়ির সামনে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ছাদের উপরে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কান্ত, সুবহানাল্লাহ, যুরিকুম আল্লাহ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, যুরিকুম আল্লাহ।
আজকে একটা কথা শোনাই যাই, শুনতে আপনাদের কাছে অনেক নতুন মনে হবে, মনে রাখেন কথা, আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। নামাজের ভিতরে চাইবেন কার কাছে? যারা নামাজি আছেন আপনাদের পায়ে ধরে বলি আল্লাহ দোয়া কবুল করবে, সুবহানাল্লাহ। জোরে কোন রাসূল বলেন, তোমরা শুনে নাও, নামাজের ভিতরে যে সেজদাগুলি দেওয়া হয়, একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা দেওয়ার জন্য যখন আল্লাহু আকবার বলে মাথা সোজা করা হয়, মাথা সোজা করিয়া একটা দোয়া আছে সুন্নত, ওই দোয়াটা হইল আল্লাহুম্মা গফিরলি, এইটুকু বললেই চলে। মাসালার কিতাবে লেখা আছে, কিন্তু দোয়াটা আরো লম্বা, সামান্য লম্বা, ওইটা নিয়ে নাকি চাই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামলি ওয়াহদিলি ওয়ারজুকনি ওয়াফানি। আপনারা আমার এখন ওয়াজ করে বুঝান, এর চাইতে বড় কথা আর কি হতে পারে, আল্লাহ তুমি আমার মাফ করো, এর চাইতে চমৎকার দোয়া আর হইতে পারে, আল্লাহুম্মা গফিরলি হে মালিক আমারে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামলি আল্লাহ তুমি আমার উপরে রহম করো, ওয়ারজুকনি আল্লাহ তুমি আমারে রিজিক দাও, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ারজুকনি আল্লাহ তুমি আমার রিজিক দাও, ওয়াফানি আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে বাঁচাও, কারণ মুসিবত থেকে বাঁচানে ওয়ালা হইল আল্লাহ। জোরে কোন ঠিক না? হে আদম করে মুসলমান ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, দুটি সস্তার মাঝখানে সোজা হইয়া বসিয়া আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হেদায়েতের মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? জোরে কর না, আল্লাহ। হে আমার ভাই, মুসিবত থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। মুসিবত থেকে বাঁচবার লাগি কত তাবি জানি, তাবিজের লাগি দৌড়ায় মাথা গরম করি, কথা কোন ঠিক কিনা? আজকে তাবিজ দিয়ে গেলাম নামাজের ভিতরে, মা বোনেরা তারা হল কইল না, এত চমৎকার দোয়া হইতে পারে না, আধা সেকেন্ডের ভেতরে পাঁচটা দোয়া হয়ে যায়, আল্লাহ আমারে মাফ করো, আমাকে রহম করো, আল্লাহ আমাকে রিজিক দিও, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিও, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে বাঁচাই, করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাসের কথাও কইলাম, আয়েশা যা কথা কোন ঠিক না? এজন্য রাসূল বলেছেন, তুমি শুনি নামাজের ভিতরে আল্লাহর কাছে যদি সাহায্য চাও, সাহায্য দেনেওয়ালাকে জোরে কোন কে? আমার কথাটা মানবেন আপনারা, মানবেন? হুজুর কাছ থেকে শিক্ষা নিন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াফানি, এর চাইতে চমৎকার দোয়া আর কিছু হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আসুন আমার ভাইরা সামনে আগে যাই, ওই আল্লাহর ওই তাহাজ্জুদের সময় নামাজে তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়ে দেয়া কান্দে, তার স্ত্রী বলতেছে, ওই যে কামার, কামার স্ত্রী বলতেছে, ওই তাহাজ্জুদের সময় আমার স্বামী
আমার ঘর তাইকা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের সময় চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহর দরবারে কান্দে নামাজ আদায় করে। ওই কামার ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে মালি তুমি আমার দিন মুজুর বানাইছো, তুমি আমাকে মেহনতি মানুষ বানাইছো, সারাদিন বাজারে গিয়ে লোহা সোজা করতে হয়, এত মেহনত করে আসি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারি না রে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তো উনি আরামে আছে, এই জন্যে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমার দরবারে কান্নাকাটি করে জোরে কোন সুবহানাল্লাহ, হে মালিক আমি পারি না আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমি একটা হালাল ব্যবসা নিয়ে আসি, দুই নম্বরই করি না, সিটারি করি না, বাটফারি করি না, ওজনে মানুষকে কম দেয় না, হালাল ইনকাম করার জন্য একটা ব্যবসা নিয়ে বসে আছি, অনেক মেহনত করি, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাহি খুতবাতের ভিতরে আল্লামা তকি উসমানী লিখেছে ওই কামার ব্যবসায়ী ছেলেটি হালাল ইনকাম করার কারণে, হালাল ব্যবসা বাণিজ্য করার কারণে মহান মালিক ওই ছেলেটিকে কবরের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বেশি সম্মানী বানাইয়া দিয়েছে। এজন্য আসলে ভাই আমরা সবাই হালাল ইনকাম করার